এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি। ভিউয়ার্স স্টারওয়াসী বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সন্তান সম্ভাবা হওয়ায় সিনেমা থেকে আপাতত দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে এসেছিলেন আলোচনায়। গ্রেপ্তারের দিনই পেয়েছেন জামিন। এর মধ্যেই এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে অগ্নিখ্যাত এই নায়িকাকে। গেল বছর ঢাকায় সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে 1 কিলোমিটার গেলেই তেলিপাড়া বাজারে মাহির রেস্টুরেন্ট। নাম ফারিস্তা। রমজানের প্রথম দিন শুক্রবার, 24 মার্চ। এদিন বিকেল প্রায় 4টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিস্তার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিস্তার ইফতার বিক্রির দৃশ্য। এ সময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও। ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশ্যে মাহি বলেন, এবার তুমি কিছু বলো। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এ সময় বলেন, গত বছরের মতো এবারও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিস্তায় আছে সব সুস্বাদু খাবার এবং মানসম্মত খাবার, আপনারা সবাই আসুন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং অন্তঃসত্ত্বা মাহিয়া মাহির লাইভে এসে এমন নিজ রেস্টুরেন্টে ইফতার বিক্রির দৃশ্য দেখে আপনার কেমন লেগেছে জানান নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ।